Assalamualaikum, welcome back to my channel Nokshi Canvas. আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। কুশিকাটা সূর্যমুখী ফুল অথবা তিন লেয়ার ফুল। তো আমার এখানে সুতা লেগেছে 9 তার, একটা হোয়াইট আর একটা অরেঞ্জ কালার। তো আমি এখন সাদা সুতাটা দিয়ে শুরু করব। আর এখানে কাঁটা ব্যবহার করেছি 12। তো আমি প্রথমে একটা স্লিপ নোট নিয়ে নিব। স্লিপ নোট নিয়ে আমি এখন 10টা চেন করব। আমি এখন 10টা চেন করে নিব। 10টা চেন করা হয়ে গেছে, এখন আমি জয়েন করে নিচ্ছি। তো প্রথমে আমি একটা চেন নেব। প্রথমে একটা চেন নিয়ে 14টা সিঙ্গেল ক্রুশিট করব। 14টা সিঙ্গেল ক্রুশি করে নেব। আমি এখানে 14টা সিঙ্গেল ক্রুশি করে নিয়েছি। তো আমার 14টা সিঙ্গেল ক্রুশি করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে যে চেন করেছিলাম সেখানে আমি জয়েন করে নিয়েছি। নিয়ে এখানে দেখুন আমি 3টা চেন করব। 3টা চেন করে এখানে আমি পপকর্ন করব। পপকর্ন সুতা, পপকর্ন করার নিয়ম হচ্ছে একবারে অনেকগুলো সুতা নিয়ে সুতাটা একবারে বের করে নেওয়া। আমি এখানে 6বার সুতা নিচ্ছি। এবার সুতাটা একবারে বের করে নিয়ে আসলাম। এখন আমি 2টা চেন করব। 1 2 দুইটা চেন করে এখন আমি একটা ঘর বাদ দিয়ে তারপরের যে ঘরটা ওখানে আবার পপকর্ন করব। আমি মোট পপকর্ন করব 7টা। আমি এখানে 7টা পপকর্ন করে নিচ্ছি। তো এখানে আবার 2টা চেন নিব। 1 2 দুইটা চেন নিয়ে আবার একটা ঘর বাদ দিব। একটা ঘর বাদ দিয়ে পরে যে ঘরটা সেখানে আবার পপকর্ন স্টিচ করব। এখানে আবার আমি পপকর্ন স্টিচ করছি। আবার 2টা চেন নিব, নিয়ে আবার পপকর্ন একটা ঘর বাদ দিয়ে আবার পপকর্ন করব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রাউন্ডটা। একটা ঘর বাদ দিয়ে আমি আবার পরের ঘরে আবার পপকর্ন করে নিয়েছি। এই সম্পূর্ণ রাউন্ডটা আমি এভাবেই করে নিব। একই স্টিচের ভিতরে বারবার সুতাটা নিয়ে আসতে হবে। তো আমি সম্পূর্ণটা করার পর ফিরছি। আমি সম্পূর্ণ রাউন্ডটা করা হয়ে গিয়েছে। এখানে 7টা পপকর্ন করে নিয়েছি। প্রথম যে 3টা চেন করেছিলাম সেখানে আমি জয়েন করে নিব। সেখানে জয়েন করে এবার সুতাটা আমি কেটে নিব। আমার সাদা সুতাটার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি এই কোমরে কাটা সুতাটা দিয়ে কাজ শুরু করব। তো এখানে আমি একটা স্লিপ নোট নিয়ে নিয়েছি। যে কোনো একটা ঘর থেকে এটা করা যাবে। আমি এখানে 2টা সিঙ্গেল ক্রুশি করব। 2টা সিঙ্গেল ক্রুশি করব করে এখানে 3টা চেন নেব।
এক দুই তিন, তিনটা চেন নিয়ে আবার দুইটা সিঙ্গেল ক্রোশি, আবার দুইটা সিঙ্গেল ক্রোশি। এরপরে আমি এখানে একটা চেন নেব, একটা চেন নিয়ে তারপরে যে ঘরটা আছে সেখানে আবার দুইটা সিঙ্গেল ক্রোশি, এখানে দুইটা সিঙ্গেল ক্রোশি, আবার তিনটা চেন নেব, তিনটা চেন নিয়ে আবার একই ঘরে তিনটা দুইটা সিঙ্গেল ক্রোশি, দুইটা সিঙ্গেল ক্রোশি, তারপরে আবার একটা চেন নেব, নিয়ে তারপরে যে ঘরটা আছে সেখানে আবার দুইটা সিঙ্গেল ক্রোশি, সরি আমার এখানে ভুল হয়ে গেছে, আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশি করেছি, তো এখানে দুটা সিঙ্গেল ক্রোশি করে নিলাম, আবার তিনটা চেন, তিনটা চেন করে আবার দুটা সিঙ্গেল ক্রোশি, দুটা সিঙ্গেল ক্রোশি করে আবার একটা চেন করে এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। আপনারা বুঝতে পেরেছেন আশা করি, তো সম্পূর্ণ রাউন্ডটা দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। এখন যে প্রথমে যে একটা স্লিপ নোট নিয়েছিলাম সেখানে আমি জয়েন করে নিচ্ছি, জয়েন করে এখানে আমি তিনটা চেন করব, তিনটা চেন করে এখানে যে দুইটা সিঙ্গেল ক্রোশি করেছিলাম ওর উপরে দুইটা ডাবল ক্রোশি, এক তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশি কাউন্টেড, সেজন্য আমি পরে একটা সিঙ্গেল ক্রোশি করে ডাবল ক্রোশি করেছি। আর যেখানে তিনটা ঘরে তিনটা চেনের ঘর ছিল সেখানে আমি তিনটা ডাবল ক্রোশি করব, তিনটা ডাবল ক্রোশি করে চার নাম্বার ডাবল ক্রোশি করছি, চার নাম্বার ডাবল ক্রোশি করে একটা এখানে পিকট করব, পিকট করার জন্য আমার এখানে তিনটা চেন করলাম, চেন করে এখানে যে দুইটা চেনের যে লুপ তৈরি হয়েছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব, দিয়ে আবার তিনটা চেন একই ঘরে, সরি একই ঘরে তিনটা ডাবল ক্রোশি, আবার তিনটা চেনের যে ঘর সেখানে আবার তিনটা ডাবল ক্রোশি, তাহলে একই ঘরে মোট ছয় সাতটা ডাবল ক্রোশি হচ্ছে, সাতটা ডাবল ক্রোশি। তারপরে যে সিঙ্গেল ক্রোশি ছিল সেখানে আবার দুইটা ডাবল ক্রোশি হবে, এখানে আমি যে একটা চেন করেছিলাম ওখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিব, দুইটা সিঙ্গেল ক্রোশির ওখানে আবার দুইটা ডাবল ক্রোশি, দুইটা ডাবল ক্রোশি, দুইটা ডাবল ক্রোশি করে আবার তিনটা চেনের যে ঘর সেখানে আবার তিনটা ডাবল ক্রোশি, তিনটা ডাবল ক্রোশি একই ঘরে, আবার আবার একটা ডাবল ক্রোশি, চারটা ডাবল ক্রোশি, চার নাম্বার ডাবল ক্রোশিতে একটা পিকট করব, এই ঘর এই একই ঘরে মোট নয়টা ডাবল ক্রোশি হবে, সরি চারটা তিন সাতটা ডাবল ক্রোশি হবে, আমি আবার তিনটা ডাবল ক্রোশি করব, এখানে মোট একই ঘরে মোট সাতটা ডাবল ক্রোশি হবে, একই ঘরে মোট সাতটা ডাবল ক্রোশি, আবার যে যেখানে সিঙ্গেল ক্রোশি আছে ওই সিঙ্গেল দুইটা সিঙ্গেল ক্রোশির উপরে দুইটা ডাবল ক্রোশি করে নিব। তাহলে এই পাতাটা হচ্ছে আমার এগারোটা ডাবল ক্রোশি হচ্ছে, যেখানে একটা চেন ছিল এখানে আমি স্লিপ নোট করব, স্লিপ স্টিচ করে আবার যেখানে সিঙ্গেল ক্রোশি ছিল ওখানে আবার আমি দুটো ডাবল ক্রোশি করে নেব, আবার তিনটা চেনের যে ঘর ওখানে আবার সাতটা ডাবল ক্রোশি করে নেব, সাতটা ডাবল ক্রোশি করে নেব, একই ঘরে সাতটা ডাবল ক্রোশি হবে,
তো 4 নম্বর যে ডাবল ক্রোশি সেখানে আমি একটা পিকট করে নিচ্ছি। আবার তিনটা ডাবল ক্রোশি একই ঘরে। এই ফুলটা দিয়ে আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারেন, গ্রানি স্কোয়ার তৈরি করা যাবে ফুলটা দিয়ে। আবার পাতার সংখ্যা বাড়িয়ে দিয়ে টেবিল ম্যাট গ্লাস ম্যাট করে নিতে পারেন। ঠিক একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, যেখানে একটা চিনেরি ছিল সেখানে আমি জয়েন করে নিচ্ছি। আমি এখানে জয়েন করে নিয়েছি, নিয়ে এবার আমি পিছন থেকে কাজ করব। দেখুন পিছনে যে পপ যেখানে পপকর্ন আছে পিছনে ওইখান থেকে ধরে পিছন দিয়ে কাটা দিয়ে ঢুকিয়ে সামনের থেকে সুতা নিয়ে আসতে হবে। দেখুন এভাবে যেখানে পপকর্ন ছিল সেখান থেকে আমি কাটাটা নিয়ে সুতা বের করে নিয়ে আসব। এই যে দেখুন ঠিক এভাবে আমি সুতাটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই রাউন্ডটা একটু লক্ষ্য করে দেখবেন, পিছন দিক দিয়ে আমি এটা কাজ করব। এখানে আমি মোট চেন নিব, 7টা চেন নিব। এখানে আমি 7টা চেন নিব, 7টা চেন নিয়ে 4 নাম্বার চেনে আমি একটা স্লিপ স্টিচ করে নিব। এবার আবার 3টা চেন নিব, 1 2 3, 3টা চেন নিয়ে আবার আমি এখানে আবার যে পপকর্ন আছে সেই পপকর্নের ভিতর দিয়ে, দেখুন ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন, কাটাটা পিছন দিক দিয়ে নিয়ে সুতা বের করে নিয়ে আসতে হবে। এখানে একটা ডাবল কুশি হবে, এখানে একটা ডাবল কুশি। এখানে আমি আবার 4টা চেন নিব, 4টা চেন নিয়ে এখানে একটা পিকট মতো তৈরি করব। আবার 3টা চেন নিয়ে আবার যে পপকর্ন আছে তার পরে যে পপকর্নটা সেখান থেকে পিছন দিক দিয়ে কাটা নিয়ে আমি এভাবে সুতাটা বের করে পিছন দিক দিয়ে কাটা নিয়ে সুতা বের করে নিয়ে আসবো। এই যে দেখুন ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখানে আবার একটা ডাবল কুশি করে নিব, করে নিয়ে আবার 4টা চেন করব, 1 2 3 4, 4টা চেন করে এখানে আবার একটা পিকট তৈরি করব। আবার 3টা চেন, 3টা চেন করে আবার পরের যে পপকর্নটা আছে সেখানে আবার সুতাটা বের করে নিয়ে আসতে হবে, নিয়ে এখানে একটা ডাবল কুশি করে নিতে হবে। এখানে আবার 3টা চেন, এইভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। আশা করি আপনারা এই স্টেপটি বুঝতে পেরেছেন। তো আমি এখানে অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখানে 3টা চেন করে
যে তিন নাম্বার চেনে আমি তিনটা চেন করে নিয়েছি, তিন নাম্বার যে চেন সেখানে আমি জয়েন করে নিচ্ছি, নিয়ে একটা যে একটা পিকট তৈরি করেছিলাম চারটা চেন নিয়ে সেখানে একটা স্লিপ স্টিচ দেব, দিয়ে এখানে তিনটা চেন করব। তিনটা চেন করে এখানে দেখুন আমি একই ঘরে আমি ডাবল কুশি করে নেব, ১৩টা ডাবল কুশি আমি করে নেব। ১৩টা এই একই ঘরে ১৩টা ডাবল কুশি করব। ১৩টা ডাবল কুশি করব। এখানে সাত নাম্বার যে ডাবল কুশি সেটার উপরে আমি একটা পিকট তৈরি করব, চারটা চেন নিব, চারটা চেন নিয়ে একটা পিকট তৈরি করব। আবার ৬টা চেন ডাবল কুশি করব, একই ঘরে ৬টা ডাবল কুশি করে নিব। একই ঘরে আবার ৬টা ডাবল কুশি করব। এই পাতাটা হবে ১৩টা ডাবল কুশি। ৬টা ডাবল কুশি করা হয়ে গিয়েছে। এখন আমি যে যে তিনটা চেন ছিল ওখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব, স্লিপ স্টিচ বা সিঙ্গেল কুশি করব। আবার যে পিকট ছিল সেখানে আমি আবার ১৩টা ডাবল কুশি করে নিব, ২ ৩ ৪ ৫ ৬ ৬, এই সাত নাম্বার যে ডাবল কুশি হবে সেটার উপরে একটা পিকট তৈরি হবে, এই সাত নাম্বার ডাবল কুশি এটার উপরে একটা পিকট তৈরি করে নেব চারটা চেন করে। আবার একই ঘরে ৬টা ডাবল কুশি করব, একই ঘরে ৬টা ডাবল কুশি, তো ৬টা ডাবল কুশি করা হয়ে গেছে। তিনটা চেন যেখানে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিব, আবার পরের যে পিকটটা সেটার ভিতরে আবার ১৩টা ডাবল কুশি করে নিব। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দেখুন একই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নিব। সম্পূর্ণ রাউন্ডটি করার পরে ফিরছি, আমি এখানে সম্পূর্ণ রাউন্ডটি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো তিনটা চেন যেখানে ছিল সেখানে আমি জয়েন করে নিয়েছি, আবার এখানে যে তিনটা চেন ছিল সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।